ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনী বোন, আপনি প্রশ্ন করেছেন যে আপনি এবং আপনার স্বামী যৌথ পরিচালনাতে আপনাদের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, মালিকানা ট্রেড লাইসেন্স দুজনের হলেও দেখা যাচ্ছে পরিচালনার বেশিরভাগ দায়িত্ব আপনার স্বামী পালন করে থাকে। এক্ষেত্রে অনেক সময় সে ব্যাংক থেকে লোন নেয়, সেটা আপনি না চাইলেও সেই অফিসিয়াল যে লোকজনের মাঝখানে নিয়ে আপনাকে সাইন করিয়ে বা সে ব্যাংক থেকে লোনটি পাস করিয়ে থাকে বা লোন গ্রহণ করে থাকে। এক্ষেত্রে আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি গুণাগার হবেন কিনা। জি, আপনি সাইন করার মাধ্যমে আপনিও গুণাগার হবেন, এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করো, পাপে নয়, খারাপ কাজে নয়। ব্যাংক থেকে লোন গ্রহণ করা, সুদি লোন গ্রহণ করা, এটা হারাম, নিঃসন্দেহে হারাম। এবং আপনার স্বামী এই কাজটি করছেন, সে হারাম করছেন। আর অবশ্যই আপনি যখন সাইন করছেন, আপনি তাকে হারাম কাজে সহযোগিতা করছেন। যেহেতু ব্যবসায়িক এই প্রতিষ্ঠানের সাথে আপনিও জড়িত আছেন, সেহেতু আপনার সাইন ছাড়া কিন্তু সে এই লোনটা গ্রহণ করতে, ব্যাংক থেকে উঠাতে পারবে না। এক্ষেত্রে যখনই আপনি যেভাবেই হোক আপনি সাইন করছেন না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনি গুণাগার হচ্ছেন। আপনি তাকে ভালো কাজে নয় বরঞ্চ খারাপ কাজে সহযোগিতা করলেন। এক্ষেত্রে ইসলামের একটা মূল নীতি আছে যে, আরেকটি প্রশ্ন চলে আসতে পারে যে স্বামীর যদি আবার সাইন না করে স্বামী আমার উপর অসন্তুষ্ট হবে, সেটাও তো পাপ। এক্ষেত্রে ইসলামের একটা মূল নীতি রয়েছে, লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াত আল খালেক। কোনো সৃষ্টির আদেশ মানতে গিয়ে যদি স্রষ্টার নাফরমানি হয়, সেই ক্ষেত্রে ওই সৃষ্টির আদেশকে মান্য করা যাবে না। মানে কোনো মাখলুক, যেমন আপনার স্বামীর আদেশ আপনি মানতে বাধ্য, যদি সেটা কোনো পাপের কাজ না হয়, সে আদেশ মানার ক্ষেত্রে কোনো পাপ সংগঠিত না হয়, কথার কথা আপনার স্বামী যদি আপনাকে পর্দা করতে বলেন, আপনি সেটা মানতে বাধ্য। আপনার স্বামী আপনার কাছ থেকে এক গ্লাস পানি চাইলো, কথার কথা, সেটা মানতে আপনি বাধ্য। যদি আপনি সেই কথাটা না শোনেন, সেক্ষেত্রে আপনি গুণাগার হবে। কিন্তু আপনার স্বামী আপনাকে বলল এক গ্লাস মদ তাকে দিতে, সেই ক্ষেত্রে যদি আপনি ওই এক গ্লাস মদ তাকে দেন, সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন, এই কথাটা শোনা যাবে না। ঠিক তেমনভাবে ওই হারামের কাজে তার সহযোগিতা করা যাবে না, যেমনটি আপনি উল্লেখ করেছেন যে লোন দেওয়ার ক্ষেত্রে। আর অবশ্যই এই লোনের যেই যেই ব্যবসা, ব্যবসার মাঝে হোক বা যে কোনো কিছুতেই হোক না কেন, যেখানে আল্লাহর অসন্তুষ্টি থাকবে সেখানে কখনোই রহমত বরকত আসবে না। এই যে টাকা দিয়ে ব্যবসা করছে বা লোন করছে, এই ব্যবসার মধ্যে হোক বা এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত থাকবে না, রহমত থাকবে না। আর যেখানে আল্লাহর রহমত থাকবে না, বরকত থাকবে না, সেখানে থাকবে শুধু বিপদ। সেই বিপদটা তৎক্ষণাৎ হতে পারে, সেই বিপদটা দীর্ঘ একটা সময় পরে গিয়ে হতে পারে। সেই বিপদটা যে কীভাবে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে। এর জন্য আল্লাহর নাফরমানিকে ভয় করতে হবে, আল্লাহ যে কাজগুলোতে করলে আল্লাহ অসন্তুষ্ট হয় সেই কাজ থেকে আমাদেরকে ভয় করতে হবে। কেননা লোন নেওয়া অনেক জঘন্যতম একটা অপরাধ, মানে এটা হারাম, জঘন্যতম একটি হারাম। এবং এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে কিয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তানকে কিছু প্রশ্ন করা হবে, যে সকল প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম তাকে সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। তার মধ্যে থেকে একটি প্রশ্ন হলো যে আনমালি, তার অর্থ সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, সে কি কোন রাস্তায় অর্থ সম্পদ উপার্জন করলো এবং কোন খাতে সেটাকে ব্যয় করলো। হালাল পথে যেমন উপার্জন করতে হবে, ঠিক তেমনিভাবে হালাল পথে আমাদেরকে সে অর্থ সম্পদকে খরচ করতে হবে, ব্যয় করতে হবে। আর নিঃসন্দেহে এই লোন যখন একটা আপনাদের ব্যবসার এই প্রতিষ্ঠানে ঢুকে যাবে, সেটার মধ্যে হারাম মিশ্রিত হয়ে যাবে, সেখান থেকে আল্লাহর বরকত উঠে যাবে। এবং সে হারাম দিয়ে যখন আপনার পরিবার চলবে বা সেই ব্যবসায়িক অর্থ দিয়ে যখন আপনি আপনার পরিবারের পিছনে খরচ করবেন, তার মানে তাদেরকে আপনি হারাম দিয়ে লালন পালন করছেন, সেখান থেকে আল্লাহর রহমত উঠে যাবে। এক্ষেত্রে আপনি আপনার স্বামীকে আপনাকে বোঝাতে হবে। যদি সে বুঝলো আলহামদুলিল্লাহ, যদি সে না বুঝে চূড়ান্ত পর্যায়ে আপনার যেটা করণীয় আছে, যে আপনি আপনার শেয়ার, যেটা আপনি যেহেতু আপনাদের দুজনের নামে ব্যবসা, আপনার যেটা ইনভেস্টমেন্ট আছে, আপনি সেখান থেকে আপনি গুটিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি দায়মুক্ত থাকলেন, আপনার নিজের যে দায়টা সে দায়মুক্ত থাকলেন। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।